তো আসেন আমরা সবাই মিলে ওই জান্নাতের ভেতরে একটু ঢুকি, ঢুকবেন? সাহস হয়? আমরা যখন কোনো শপিং মলে ঢুকি, কি দিয়ে ঢুকি? গেট দিয়ে ঢুকি। জান্নাতেরও গেট আছে না নাই? কয়টা? মাশাআল্লাহ, আটটা। ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা মোট আটটা। কয়টা? বিশ্বনবী সাহাবাদেরকে ওয়াজ করতেছেন, শোনো শোনো, জান্নাতের মোট দরজা আটটা। তোমাদের মধ্যকার এমন একজন সাহাবা আছে, সেদিন জান্নাতের আটটা দরজাই তাকে ডাকবে যে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে থেকে ওই সৌভাগ্যবান লোকটাকে একটু বলেন। বিশ্বনবী বললেন, ও আমার প্রাণের সাহাবাটা, ওই সৌভাগ্যবান ব্যক্তি হলো আমার হিজরতের দিনের সঙ্গী, আমার বিপদের দিনের সঙ্গী, আবু বকর সিদ্দিক। ওনার ব্যক্তিত্ব আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য যে জান্নাতের আটটা দরজাই ওনাকে ডাকবে, আসেন। ওইটা না, ওইটা না, আপনি আমারটা দিয়ে ঢুকেন। সুবহানাল্লাহ, পড়েন। আমরা কি চাই না যে আমরা ওই আটটা দরজা দিয়ে ঢুকার সুযোগ আল্লাহ করে দেখ? চাই কি চাই না? এই জন্য বিশ্বনবী বললেন, শোনো শোনো, প্রতিদিন নামাজের আগে যে তোমরা অজু করো, এই অজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে। আপনাদের জন্য আছে, স্টিল নাও ইউ হ্যাভ দ্য অপরচুনিটি ম্যান, এই সুযোগ চান্স আপনার জন্য আছে। ছোট্ট আমল, প্রতিদিন অজু তো করাই লাগে আমাদের জন্য, এই অজুর পরেই এই শাহাদতের বাক্যটা পাঠ করলে আটটা দরজা দিয়ে ঢোকার অনুমতি আপনাকে দিবে কে? বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে আমি আটটা দরজা করেছি, আট দিক দিয়ে ঢোকা যায়। মিনহা বাবুন ইসাম্মা আর রাইয়ান, ওই আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রাইয়ান। দরজার নাম লা ইয়াদখুলুহু ইল্লা সাঈমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে না। আবার বিশ্বনবী বললেন, মান দাখালাহা লাম ইয়াদমা আবাদা, একবার রাইয়ান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই, পান করেন নাই, এটার প্রতিফল হিসেবে আল্লাহ তাআলা আপনার রাইয়ান দিয়ে ঢুকাই দিবে, ওটা দিয়ে ঢুকলেই তৃষ্ণা থাকবে না। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এখন এই দরজা দিয়ে যে আমরা ঢুকবো, এই দরজার সাইজ কত বড় একটু শোনার দরকার আছে না নাই? আমাদের ঘরের যে দরজাগুলো কত বড় সাইজ? 4 ফিট 3 ফিট, 4 ফিট 6 ফিট, আর আলিশান বাড়ি হইলে ওইটার কথা হবে 6 ফিট 8 ফিট, 6 ফিট 9 ফিট এরকম হবে। তো জান্নাতের দরজা তো এরকম 8-10 ফিটই তো হবে, কথা বলেন। বিশ্বনবী বললেন, ইন্নাল মিসরা আইন মিন মাসারি আল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার, মক্কা হচ্ছে সৌদির একটা শহর, আর হাজার হচ্ছে বাহরাইন একটা দেশ আছে না, যে দেশের রাজধানী হচ্ছে মানামা, এই বাহরাইনের আরেকটা শহর হচ্ছে হাজার। এই মক্কা থেকে সৌদি আরব থেকে বাহরাইন যত দূর, বিশ্বনবী বললেন জান্নাতের দরজাটা হবে ঠিক তত দূর। সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকবে, কয়েকশো কোটি এক ধাক্কায় ঢুকে যাবে আল্লাহ আকবার। এই জান্নাতের ভেতরে আল্লাহ চমৎকার কিছু ক্লাসিফিকেশন করে দিয়েছে, সব জায়গায় এই ক্লাস থাকে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ইকোনমিক ক্লাস, প্লাটিনাম ক্লাস, প্রোমো ক্লাস, বিজনেস ক্লাস, হাইয়ার ক্লাস, লোয়ার ক্লাস আছে না নাই? এই যে কুমিল্লা টু ঢাকা যে বাস চড়ে, বাসে ক্লাস আছে না? ফার্স্ট ক্লাসের টিকিটের দাম বেশি, সেকেন্ড ক্লাস কম। বিমানে সামনের সারিতে দেখবেন কিছু বিজনেস ক্লাস থাকে, হিউজ স্পেস থাকে, ওদের যে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট দেয় ওই খাবারটাও খুব উন্নত থাকে। তারা এয়ার হোস্টেসকে সব ধরনের ফ্যাসিলিটি নিতে পারে, যে এটা লাগবে ওইটা লাগবে, এক্সট্রা অনেক কিছু তাদেরকে দেয়। কিন্তু ইকোনমিক ক্লাস যেটা আছে পিছনে লম্বা, ওখানে এত ফ্যাসিলিটিস নাই। তো জান্নাতের ভেতরেও কিন্তু অনেক ক্লাস আছে, সুবহানাল্লাহ, পড়ায় মোট আটটা ক্লাস। কয়টা? এর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাস হচ্ছে আল ফেরদাউস, ওইটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। বিশ্বনবী কিন্তু ওইটার মধ্যে থাকবে, সুবহানাল্লাহ, পড়ায় ওইটার ভেতরে থাকবে। তো আমরা থাকবো কোনটায়? কথা কয় না, আর সাহস করে বলেন আমরাও থাকবো এটাতে। সবাই যদি আল্লাহ ওইটাতে রাখে, জান্নাতের কোনো ঘাটতি হবে?
এটা যে কত বিশাল জান্নাত, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে অনেক লম্বা ঘটনা বললে এটাই আধা ঘন্টা খেয়ে ফেলবে। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে বুখারীর বর্ণনা, আখির মান দাখালাল জান্নাত, সর্বশেষ যেই লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ বড়। তাহলে ফেরদাউসের অবস্থাটা কি? পৃথিবীর সবাই যদি ফেরদাউসে থাকি, ফেরদাউসের জায়গার কোনো কমতি হবে না। চিল্লাই কোন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাত, আল্লাহর কাছে যখন তোমরা হাত তুলে চোখের পানি ছেড়ে জান্নাত চাইবা, আল্লাহর কাছে ছোটটা চেও না, চাইবা যখন বড়টাই চাও, জান্নাতুল ফেরদাউস চাও। আমরা কোনটায় যেতে চাই? অন্য কোনটায় ঢুকাইতে চাইলে ঢুকবেন? কবেন দুনিয়াতে কই এসি ফেরদাউস, এখনো ঢুকমু ফেরদাউসে? কোনো কথা নেই, ফেরদাউস ছাড়া আমরা অন্য কোথাও ঢুকব না। ফেরদাউস ছাড়া আরো অনেকগুলো ক্লাস আছে, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, দারুল করার, দারুল মাকাম, দারুল খুলদ, দারুস সালাম, আলিগুন। কিন্তু আমরা থাকবো কই? ভয় পাইছে কয় না? আমরা থাকবো কই? ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদাউসে এখানে যেমনে বসে আছি, জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একসাথে থাকতে পারি, বসতে পারি, তুমি তৌফিক দাও। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ. سبحان الله পড়ে জান্নাতীদেরকে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। দুনিয়ার বুকে যারা আল্লাহকে ভয় পেয়েছে তাদেরকে হাকিয়ে হাকিয়ে ফেরেশতারা বলবে, চলেন চলেন জান্নাতে চলেন। ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দিকে তারা ছুটতে থাকবে। আমরা এখন কই যাচ্ছি? আওয়ার ডেস্টিনেশন ইজ জান্না, আমাদের লক্ষ্য কি? আমরা এখন জান্নাতে ঢুকবো, কিন্তু আপনাদেরকে নিয়ে ঢুকবেন ঢুকবেন? আচ্ছা, আমাদের এখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে, ওনার জন্য কি এরকম স্টেজ করলে চলবে? হ্যাঁ, বিশাল স্টেজ হবে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প যদি কোনো কারণে আপনাদের কুটসাপে একটা ভিজিটে আসে, তখন কি শেখ হাসিনা আসলে যেই স্টেজ ওই স্টেজ করলে হবে? হবে না। তাহলে স্টেজে স্টেজে পার্থক্য আছে না নাই? তা আপনারা তো জান্নাতি মিয়া, আপনারা তো হায়ার ক্লাসের মানুষ, আপনাদের মর্যাদা যে আল্লাহর কাছে কত বেশি আমরা জানি না। আপনাদেরকে তো এমনি এমনি নেওয়া যাবে না, ঢুকানো যাবে না জান্নাতে, আপনাদের জন্য আলিশান ব্যবস্থা রাখা হবে। সুবহানাল্লাহ পড়েন, আপনাদের জন্য কমসে কম 3টা ওয়েলকামিং গেট থাকবে, রেড কার্পেট রিসেপশন থাকবে, লাল গালিচার সম্বর্ধনা থাকবে, আর সব জান্নাতে তাকবীরা স্লোগান দিতে দিতে আমরা জান্নাতে ঢুকবো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওয়েলকামিং গেট, রিসেপশন গেট, ফেরেশতারা নিয়ে হাঁকাবে, যেতে 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 জান্নাতিরা জান্নাতের প্রথম ওয়েলকামিং ফুলেল সম্বর্ধনার যে গেট আছে, এটা আসল গেট না, এটা হচ্ছে নকল গেট, অর্থাৎ রিসেপশন গেট। এই রিসেপশন গেটের সামনে এসে দাঁড়াবে, দাঁড়িয়ে জান্নাতিদের চোখ তো ছানা বড়া, এত সুন্দর জান্নাত, ওরা মনে করছে এটাই জান্নাত। জান্নাতিরা কি মনে করবে? এটাই জান্নাত, এত সুন্দর জায়গা, এত স্পেস, ফুলের বাগান, নাজ, নেয়ামত, ভোগের সামগ্রী, খাওয়া দাওয়া, মোজ মাস্তি অভাব নাই। এই সৌন্দর্যের জায়গা দেখে সব জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত, আরামসে খাওয়া দাওয়া শুরু করবে। জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যায়, সুখ শান্তি আরামায় শুরু করে দিবে। ফেরেশতারা বলবে এটা জান্নাত নয়, ইউ আর অ্যাবসলুটলি রং, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়, দিল্লির লাট্টু খাইতে চাইলে দিল্লি যাইতে হবে, কুটসাপে বসে দিল্লির লাট্টু পাওয়া যাবে? কথা বলে ফেরেশতারা বলবে ও জান্নাতিরা, জান্নাতে যেতে চাইলে বসে গেলে চলবে না, এটা তো জান্নাত না, এটা জান্নাতের রিসেপশন গেট, জান্নাত অনেক দূরে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়, জান্নাত অনেক দূর, অনেক দূর যেতে হবে। জান্নাতিরা বলবে তাই নাকি, আসল জান্নাত সামনে, আমরা তো মনে করছি এটাই জান্নাত। জান্নাতিরা আবার উঠবে, উঠে আবার চলো চলো জান্নাতের দিকে চলো, ছুটবে, ছুটতে ছুটতে এবার দ্বিতীয় ওয়েলকামিং গেট, ওইটা হবে প্রথমটার চেয়ে আরো বড়। সুবহানাল্লাহ কইবেন না? ওইটা দেখে তারা আর ফেরেশতাদেরকে কিছু জিজ্ঞেস করে না,
ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না, খাওয়া দাওয়া শুরু, ফেরেশতারা বলবেন নো ইউ আর অ্যাবসলুটলি রং, আবারও ভুল করছেন, এটা জান্নাত না, দিল্লি কে লাট্টু হ্যায় দিল্লি বহুত, চলেন চলেন জান্নাত সামনে, যেতে যেতে হাজার কিলোমিটার পরে আবার পাবে তিন নম্বর গেট, এইটা যে কত বড়, এইবার জান্নাতের 100% কনফার্ম এটা জান্নাত, কথা নাই বার্তা নাই, খাওয়া শুরু কর, কি শুরু কর, আসলে ওইটা কি জান্নাত, সুবহানাল্লাহ পড়ে ফেরেশতারা বলবে না না এটাও জান্নাত না, ওই যে দেখেন দেখা যায় জান্নাত, ওই যে জান্নাত আর একটু যেতে হবে, এবার জান্নাতের সামনে যখন যাবে জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়া হবে, জান্নাতের স্নিগ্ধ এয়ার কন্ডিশনে ঠান্ডা বাতাস জান্নাতীদের কলিজাটারে ঠান্ডা করে দিবে, জান্নাতীরে ঢুকবে ফেরেশতারা সেলিউট করবে, সেলিউটেশন উদখুলুহা বিসালামিন আমিনি, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি, শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন, জান্নাতীরা জান্নাতের ভেতরে প্রবেশ করে অবাক, কমপ্লিটলি অবাক, পাজল, শকড, থান্ডার্ড, অ্যাস্টোনিশড এন্ড সারপ্রাইজড, হাউ কাম, এত সুন্দর কেমন করে হয়, এত সুন্দর কিভাবে হতে পারে, হাউ ইটস পসিবল, সব জান্নাতীরা ঢুকে পাগলের মতো হয়ে যাবে, এত সুন্দর কেমন করে হয়, মনের অজান্তে সব জান্নাতীদের মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ, কি বের হবে, وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين প্রশংসা ওই আল্লাহর যেই আল্লাহ জান্নাতে আমাদের জন্য চমৎকার নাজ নেয়ামতের ব্যবস্থা করে দিয়েছে, জান্নাতটা কতই না চমৎকার জায়গা, সুবহানাল্লাহ, দুনিয়াতে মুমিন বান্দারা ভালো কিছু পেলে খুশি হয়ে কি পড়ে, আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন কি পড়ে, আলহামদুলিল্লাহ, আপনারা দুনিয়াতে আজীবন পড়ছেন আলহামদুলিল্লাহ, জান্নাতে ঢুকে পড়বেন না আলহামদুলিল্লাহ, জান্নাতীরাও জান্নাতে ঢুকে আলহামদুলিল্লাহ, এবার জান্নাতে যাওয়ার পরেই তারা জান্নাতের নাজ নেয়ামত দেখে অবাক, এত সুন্দর, ডানে বায়ে সামনে পেছনে বিশাল বড় বড় রাজমহল, তাজমহল, খাসমহল, বাগান বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি, অসাধারণ সব স্থাপনা দেখে দেখে অবাক হবে, চোখ ধাঁধানো সৌন্দর্য, আই ক্যাচিং, চোখ ধাঁধানো সৌন্দর্য, ডানে বায়ে তাকায় দেখে বড় বড় প্রাসাদ, বড় বড় রাজপ্রাসাদ, বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রাসাদ কোথায় আছে, সিলেটে, জানেন এই যে আল হারামাইনের কোম্পানির মালিকের নাম মাহাতাব সাহেবের একটা প্যালেস আছে দেখছেন, তারপর কি নাম আরেকজন আছে যে সবচেয়ে বড় যেটা বানালো শমশের মবিনের বিশাল একটা প্যালেস আছে রাজপ্রাসাদ, জান্নাতের গুলো তো এরকমই হবে নাকি, এর তো ছোট হবে, কত বিশাল হবে, ইউ কান্ট ইমাজিন ম্যান, আপনি কল্পনাই করতে পারবেন, সুবহানাল্লাহ পড়ায় ফিহা سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة جنة ترى دیکھ بے بشال بشال پالنکو شنها شن بشال بشال فلر شجا بشال بشال পান পাত্রের শাড়ি, বড় বড় কার্পেট আর বালিশের শাড়ি, সোফাসেট, জান্নাতিরা সবাই মিলে সোফাসেটের মধ্যে বসে যাবে, সুবহানাল্লাহ, সব জান্নাতীরা তাদের স্ত্রীদেরকে নিয়ে মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন মুখোমুখি হয়ে বসবে, পিঠ দেখি না, এখানে একজন এখানে একজন মুখোমুখি হয়ে, আচ্ছা এখানে কয়েকজন আপনারা ভুল করে প্যান্ডেলের ভিতরেই পেছনে হুন্ডা রেখে দিচ্ছেন, এগুলো সরালে অনেক মানুষের অ্যাকোমোডেশন হবে, পিছনে কেউ তাকাবেন না, এদিকে তাকান, এদিকে তাকান, এই তুমি হাত নাড়াইতেছো কেন, বসো মিয়া বসো, তুমি আমার শিখাচ্ছ কেমনে আগাইতে হবে, তুমি আসো তোমার শিখে, এই টানাটানি খুব একটা খারাপ অভ্যাস, এই টেনে খুব বিশৃঙ্খলা হয়, কোনো টানাটানি নাই, যাদের হুন্ডা প্যান্ডেলের ভিতরে রেখেছো এখনই উঠো না, আমি এক দুই মিনিট আলোচনা করার পর আস্তে করে উঠবো যাতে বুঝতে না পারে যে তুমি রাখছো হুন্ডা, আলোচনা আমি শুরু করতেছি, আবার আলোচনা শুরু করলে এক মিনিট পরে আস্তে করে উঠে তোমাদের হুন্ডাগুলো পেছনে নিয়ে রাখবে যাতে কোনো আওয়াজ না হয়, আর আলোচনার মাঝখানে কোনো কথা নাই, বসে যান,
আলোচনার মাঝখানে ব্রেক হলে বক্তা তার আলোচনার ফ্লো হারিয়ে ফেলে। জান্নাতে জান্নাতীরা নাজ নেয়ামত দেখতে থাকবে একটার পর একটা, বিভিন্ন বাগান বাড়ি ফুলের বাগান, ডানে তাকাবে দেখবে মৌমাছির গুনগুন শব্দ, বায়ে তাকাবে দেখবে ফুলের বাগান ফলের বাগান, সামনে তাকাবে দেখবে রাজপ্রাসাদ, পেছনে তাকাবে দেখবে জান্নাতের নাজ নেয়ামত, ডান দিকে তাকাবে দেখবে বিশাল বিশাল পানির ফোরনা, পানির ফোয়ারা আর বড় বড় ঝর্ণা। জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই? কথা বলেন, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড় তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড় তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বললেন এমন চমৎকার জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। সুবহানাল্লাহ। ঝর্ণা দেখতে ভালো লাগে না কার? হাত তোলেন। সবার মন চায় না ঝর্ণা দেখতে? ঝর্ণা দেখলে মনটা কেমন যেন স্বস্তি ফিরে পায়, ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? জান্নাতীদের হৃদয়টারে শীতল করার জন্য রব্বুল আলামিন জান্নাতের চারিপাশে বড় বড় ঝর্ণা ফিটিং করবে, বিশাল বড় বড় পানির ফোয়ারা থাকবে। জান্নাতের স্পেশাল একটা ফোয়ারা আছে, ওইটার নাম সালসাবিল। কি নাম? আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা, সালসাবিল নামে বিশাল এক ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের এই নাজ নেয়ামতগুলো দেখতে থাকবে। তো জান্নাতে আপনারা ঢুকলেন, ঢুকে সোফাসেটে হেলান দিয়ে বসলেন আরামসে, নাজ নেয়ামতের সৌন্দর্য দেখছেন, অনেকক্ষণ হয়ে গেল জান্নাতে ঢুকছেন, এবার একটু খাবার দাবারের দরকার আছে না নাই? ওইটা তো আর জান্নাতে নাই, খাওয়ান দাওয়ানো আছে। সুবহানাল্লাহ পড়েন। এরপর শুরু হবে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্টের পালা। ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট, বিশ্বনবী বললেন আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত, সর্বপ্রথম যে খাবারটা জান্নাতীরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা। দ্য ফার্স্ট মিল অ্যান্ড স্ন্যাক্স উইল বি সার্ভড ইন প্যারাডাইস ইজ লিভার ফিশ ফ্রাই, লিভার ফিশ ফ্রাই, মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা ট্রের মধ্যে করে জান্নাতে বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলো রে ভুনা করে করে ফ্রিজ আর ট্রেতে করে জান্নাতীদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে। জান্নাতীরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে, ইচ্ছা মতো খাবে। অগ্নি যদি পাই, একটা যদি পাই অগ্নি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে, তখন ঘাপুস ঘুপুস দেখা ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, ঘাপুস ঘুপুস একটু কম করেন, সামনে আরো আছে আইটেম, আরো আছে। বিশাল বড় বাংকিউ ঠলের ভেতরে এই পার্টিগুলো হবে, বারবিকিউ পার্টি, কাবাব পার্টি, ডিনার পার্টি। জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা, এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেশতারা বলবে আস্তে 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 খান, সামনে আরো আছে। বুফে ডিনারে যারা খেয়েছেন, বাফে ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে, ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবে না, আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন, আপনি নেবেন, ওইখানে সব কিছু অনেক আইটেম থাকে। আপনি কাবাব খাবেন, শিক কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, জালি কাবাব, কাশ্মীরি কাবাব, হায়দ্রাবাদি কাবাব, ইউরোপিয়ান কাবাব, টার্কিশ কাবাব, আট দশ ধরনের কাবাব থাকবে। সুবহানাল্লাহ পড়েন। সালাদ খাবেন, ঝাল সালাদ, টক সালাদ, ফ্রাই সালাদ, ফ্রুট সালাদ, ইয়োগার্ট মাখানো সালাদ, টক দই দেওয়া সালাদ, মিষ্টি দইয়ের সালাদ, সালাদের সাত আটটা ধরন থাকবে। মুরগি খাবেন, গরু খাবেন, মিট আইটেম অনেকগুলো থাকবে, ডেজার্ট খাবেন, কাস্টার্ড থাকবে, ফালুদা থাকবে, এইটা থাকবে, সেটা থাকবে, সাত আট ধরনের থাকে। তো প্রথম যারা বুফে ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায়, তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয়, পরে সামনে দেখে যে আরও মজার মজার আইটেম আছে, ওগুলো খাইতে পারেন, আছে না নাই? শুরুতেই এইটা সেটা মুরগি পাইছে, মনে করছে যে মুরগিটাই খাবো, মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে, সামনে যায় দেখে কবুতরের স্যুপ, কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ, তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই, কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কন। তো ফেরেশতারা বলবে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস একটু কম করেন, আরো আছে। সুবহানাল্লাহ পড়েন।
এরপর আল্লাহ বলবেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন, মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেয়া হবে, সুবহানাল্লাহ, ওইটাও খাইতে শুরু করবে। ফেরেশতার বলবে আস্তে খান, অনেক আছে তো আইটেম, উকুলুহা দাইম, কোরআনের বর্ণনা 24 আওয়ার সার্ভিস, এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই, এরকম দাওয়াত আছে না নাই? দেরি কইরা গেলে মুরগির রান পাওয়া যায় না, খালি পোলাও আর গরুর গোশত খান, খাইয়া আলহামদুলিল্লাহ কন, আছে না নাই? জান্নাতও তো এরকম হবে, আগে আগে খাইয়া ওনারা ফিনিশ, আমরা পরে গেছি আর নাই, ওরা গরম গরম খাইছে, আমরা সিরিয়ালে পিছনে ছিলাম আঙ্গুটি ঠান্ডা, জান্নাতে এরকম কিছু হবে? উকুলুহা দাইম 24 আওয়ার সার্ভিস। আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, ইচ্ছে মতো অঢেল ফল খাও, কারো মনে চায় 5টা খেতে, কারো 10টা, কোনো না আছে। দেখবেন এক জায়গায় দোয়া হইছে, তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে, বাজেট হচ্ছে 2 প্যাকেট করে বিরিয়ানি, আপনি 3টা চাইলে দিব, কথা কয় না, আপনি যদি 4টা চান দিবে 2 প্যাকেট, তো জান্নাতেও তো এরকম 2টা 2টা করে আপেল খান সবাই, খায় আলহামদুলিল্লাহ পড়ো, এরকম লা মাকতুআতি ওয়ালা মামনুআ শেষ হবে না। জান্নাতের যে আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছিঁড়েছেন, টান মেরে ছেঁড়ার সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে, কলা দেয়া হবে, জান্নাতীরা বলবে কলা দিছেন কেন, কলা তো দুনিয়ায় অনেক খাইছি, কমলা দিলেন কেন, কমলা তো খাইছি, খান নাই কমলা, কলা, আল্লাহ বলবেন এই কলা ওই কলা না, এই কমলা ওই কমলা না, দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয়, জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না, ছোলা খাইয়া দেখো কলার চেয়েও মজা, কমলার ছোলা ছিলতে হবে না, খোসা থেকে পর্দা ছড়াতে হবে না, বিচি ফেলতে হবে না, ধোয়া লাগবে না, কাটা লাগবে না, যত মনে চায় খেতে থাকো, এই নেয়ামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে, ইচ্ছে মতো জান্নাতিরা এই পার্টিতে খাবে, অনেক খাওয়া হইলো, এবার ড্রিঙ্কসের দরকার আছে না নাই? দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে, চিয়ার্স আছে না নাই? তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না, আমরা জান্নাতে করব, দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া, উইস্কি, ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে? দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে, কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না, ওই মদে কোনো মাতলামিও হবে না, জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন খাবার পরে জান্নাতীদেরকে পানীয় সার্ভ করা হবে, এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয়, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, এই ড্রিঙ্কসের মধ্যে কোনো ধরনের মাতলামি নাই, সবগুলো পানীয় হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়, সুবহানাল্লাহ। অঢেল ড্রিঙ্কসের জন্য আল্লাহ তাআলা 4টা ড্রিঙ্কসের ঝর্ণা করে দিবে, 4টা, চিৎকার করে বলতে হবে কয়টা, সবাই বলেন, বসেন 4টা ঝর্ণা কয়টা, কথা কয় না, মনোযোগ শেষ, মনোযোগ আছে না গেছে, তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। মাসালুল জান্নাতিল লাতি وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى. سبحان الله قرآن চার ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা, কয় ধরনের? বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিঙ্কস থাকবে, ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্কস পড়বে, চার ধরনের, একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা, ফ্রেশ পানি, দুইটা হচ্ছে দুধের ঝর্ণা, 2 নম্বর, 3 নম্বরে মধুর ঝর্ণা, 4 নম্বরে মদের ঝর্ণা, সুবহানাল্লাহ পড়েন, আবার বড় বড় মদের বোতলও থাকবে, ইউসকানামের রাহিকিম মাখতুম, রাহিকুম মাখতুম নামক দামি একটা মদ দিয়ে রাব্বুল আলামিন
আপনাদেরকে মদ পরিবেশন করবে মিজাজুহা কাফুরা যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে কিসের ফ্লেভার জোরে বলেন মিজাজুহা জঞ্জবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার ফ্লেভার থাকবে কর্পূরের ফ্লেভার থাকবে জান্নাতীরা ইচ্ছেমতো এই ড্রিঙ্কস গুলো পান করে শুকরিয়া করবে কার যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কস এর পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে ওইটার নাম হচ্ছে আল কাউসার কি নাম সবাই বলেন কি নাম ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে আহলা মিনাল আসাল হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি আবিয়াদু মিনাল লাবান দুধের চেয়েও সাদা আবরাদু মিনাস সালজ বরফের চাইতেও ঠান্ডা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে এই নাজ নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে খাবার হলো পান হলো এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই জান্নাতে তো জামা কাপড় নাই জামা কাপড়ও আছে মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি তাই না পুরুষদেরকে নিয়ে গেলে একটার পর একটা ব্যাগ ধরায় পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে আছে না নাই এই অভিজ্ঞতা হয় নাই মনে হয় আপনাদের আছে তো ইচ্ছে মতো মহিলারা জান্নাতে শপিং করতে পারবে ইনশাআল্লাহ আমার বোনেরা আমার মায়েরা যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বোঝাই করা থাকবে শাড়ি শাড়ি বোঝাই করা থাকবে লেহেঙ্গা পড়তে মহিলারা পছন্দ করে না পাখি ড্রেস আর কি কি আছে কন্ত আমি তো জানি কম এগুলো হ্যাঁ কি নাম কিরণমালা সব থাকবে সব যে যে ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতের সব কিছুর ব্যবস্থা করে দিবে কে জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক পরবে ওয়া লিবাসুহুম ফিহা হারির পুরুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানিয়ে দিবে কে আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক দ্য ড্রেস উইল বি গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছেন কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পরাইয়া দিবে কে এই সুন্দর পোশাক পরে জান্নাতের এবার ঘুরতে বেরোবে খাইলাম দাইলাম পোশাক পরলাম এবার এবার কোথায় ঘুরতে বেরোবে একটু শপিং করবো একটু তো জান্নাতে তো আর শপিং মল নাই এটাও আছে এটা ওই যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো একটা এরকম না এর চেয়ে ছোট যমুনা ফিউচার পার্কের মতো দুবাই মল দুবাইতে একটা মল আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শপিং মল বিশাল বড় দুবাই মল কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে একদিন দুই দিন না কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে দুবাই মল এরকম একটা মল বনে থাকবে সহি মুসলিমের বর্ণনা ইন্না ফিল জান্নাতি লা সুকান জান্নাতের ভিতরে এমন এক বাজার আল্লাহ রাখবে এটার এক মাথা দিয়ে ঢুইকে আরেক মাথা খুঁজেই পাওয়া যাবে না ইয়াতি ইলাইহা আহলুল জান্নাতি ফি কুল্লি ইয়াউমিল জুমা প্রতি জুমার দিন জান্নাতীরা জান্নাতের চমৎকার গোল্ড এমব্রয়ডারি করা সবুজ রঙের রেশমের কাপড়গুলো পরে পরে ডান দিক থেকে পেছন থেকে সামনে থেকে ওই শপিং মলের ভেতরে ঢুকে ঢুকে শপিং করা শুরু করে দিবে সুবহানাল্লাহ টাকা লাগবে ক্রেডিট কার্ড লাগবে খালি ক্রেডিট কার্ড লাগবে না সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহু আকবার কি জান্নাত আল্লাহ রেখেছে কি নাজ নেয়ামত আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা এমন জান্নাত যেটার মধ্যে রৌদ্র নাই বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাতটা ভাই কত সুন্দর হবে নাতিশীতোষ্ণ একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কনকনে ভাব নাই লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা
আল্লাহ বললেন সূর্যের প্রচন্ড তাপে আমার জান্নাতীরা কষ্ট পাবে, শীতের আতিশয্যে জান্নাতীরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে, তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই, জান্নাতের ভেতরে ঠান্ডা নাই। লা ইয়ারাউনা ফিহা শামসাম ওয়ালা জামহারীরা, গরম নয় ঠান্ডাও নয়, এরকম নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে? এরকম একটা পরিবেশে আপনারা থাকবেন। নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস থাকবে, পুরুষদের জন্য হুরুল জান্নাত থাকবে, নিসাউল জান্নাত, পুরুষদের জন্য হুরুল জান্নাত। পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী, ঠিক কি না? পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে। এই জান্নাত হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে? আজওয়াজ মুতাহারা, এরা কখনো অপবিত্র হবে না। দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই, ঋতুস্রাব হয়, মাসিক হয়, জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই। হুরুল আইন, এদের চোখ যে কত সুন্দর, চোখের দিকে তাকালে জান্নাতের বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলেন আংশা না হুন্না ইংশা, আমি স্পেশাল ভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি। লাম ইয়াতমিস হুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়্যি আলা ইরাব্বিকুমা তুকাযিবান। পৃথিবীর কোনো মানুষ কোনো জিন ওই হুরের গায়ে টাচ করে নাই, ইনট্যাক্ট, কেউ তাকে ধরে নাই, ভার্জিন কুমারী। আপনার জন্য আল্লাহ তাআলা ওই রকম হুর রেখে দিয়েছে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। মেঘ কালো কেশ, কাজল কালো চুল, তাকালে প্রাণটা জুড়িয়ে যায়, হাসিতে যেন মুক্তা ঝরে। সুন্দরী, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পোষা, দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউর লাইফ। এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন। এদের মাসেলগুলা, মাংসপেশিগুলো এত সুন্দর হবে, গোশতের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে, ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থিমজ্জাগুলো নড়াচড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে। ওই হুরদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? ওই হুরের দরকার আছে না নাই? ইয়াংরা এবার খুব খুশি হয়ে গেছে, বলে যে হ্যাঁ আমাদের দরকার আছে, পোলাপাইনরাও কইতেছে দরকার আছে, মাশা আল্লাহ। জান্নাতীদের নাজ নেয়ামতের কোনোটাই আল্লাহ বাকি রাখবে না, এই হুরদের সাথে আল্লাহ বিয়ে পড়ায় দিবে, চিল্লা এখন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডেকে বলবেন গোলাম, এই দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত, তোমাদের সুখ স্বচ্ছন্দের অন্তরায় হলো দুনিয়ার বুকে তিনটা জিনিস। চিল্লায় বলেন কয়টা জিনিস? এক নাম্বার হলো অসুস্থতা। অসুস্থতার মধ্যে কিছু ভাল লাগে? আপনি প্রচন্ড অসুস্থ, জ্বরে কাঁপতেছেন, আর আপনারা এনে দিছে মাতৃভাণ্ডারের রসমলাই, আপনি কিবেন তুই খা তোর রসমলাই, ঠিক কি না? আপনার 105 ডিগ্রি জ্বর, আপনি কাঁপছেন, আর আপনারা দিচ্ছে রসমলাই, ভাল লাগবে? অসুস্থ আপনি, এই অসুস্থতা সব স্বাদ আনন্দকে নষ্ট করে দেয়। নাম্বার টু হচ্ছে বার্ধক্য। যুবকরা যেভাবে আনন্দ উপভোগ করতে পারে, বুড়ো হয়ে গেলে পারা যায়? পারা যায় না। নাম্বার থ্রি মরণ, আপনার সব আনন্দ সুখ স্বাদ আল্লাহকে নিঃস্বাদ পানসা করে দিবে মৃত্যু, ঠিক কি না? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? চলে যেতে হবে, এই মৃত্যু আমাদের সব আনন্দকে শেষ করে দেয়। এজন্য রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন গোলাম শোনো শোনো, তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে, এক হলো অসুস্থতা, দুই হলো বার্ধক্য, তিন হলো মৃত্যু, তাই এই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম। ফেরেশতারা ঘোষণা দিবে ইউনাদি মুনাদিন ফিল জান্নাহ ইয়া আইয়ুহাল জান্নাহ আসহাবাল জান্নাহ তোমরা আজীবন সুস্থ থাকবা, রোগে ধরবে না,
আনতাশাব্বু লা তাহরামু আবাদা, আজীবন তোমরা জান্নাতে যুবক থাকবা, বুড়ো হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াও ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা আজীবনের জন্য জান্নাতে জীবিত থাকবা, তোমরা আর মরবা না। আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন, জান্নাতে যারা যাবে ওদের বয়স হবে 33, আরেক বর্ণনায় এসেছে 30, আর তাদের গালে কোনো দাড়ি থাকবে না, দেহে পশম থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখা কে ওয়াজিব করে দিয়েছে? কে? যারা দুনিয়ায় দাড়ি রাখবে জান্নাতে তাদের গায়ে কোনো পশম দাড়ি মোষ কিছুই থাকবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ, 60 হাত লম্বা হয়ে আপনি জান্নাতে ঢুকবেন। কয় হাত আপনি? কয় হাত? 3.5 হাত। আমি কয় হাত? কিন্তু জান্নাতের দিন যেদিন ঢুকবেন জান্নাতে ওই দিন হয়ে যাবেন কয় হাত? সুবহানাল্লাহ পড়বেন না? এই নাজ নেয়ামত পেয়ে জান্নাতিদের খুশি আর দেখে কে? আল্লাহ তখন জান্নাতিদেরকে একটা ডাক দিবেন, বলবেন ও জান্নাতিরা, এই কোরআনের ভেতরে বিষ্ণুনবীর কণ্ঠে আর ওলামায়ে কেরামদের কণ্ঠে জান্নাতের যে নাজ নেয়ামত সুখ স্বাচ্ছন্দ্যের ওয়াদা আমি দিয়েছিলাম, সব কি পাইছো? জান্নাতিরা বলবে সব পাইছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা বাকি আছে। আল্লাহ বলবেন সব নাজ নেয়ামত বুঝে পেয়েছো কিনা? সবাই বলবে বুঝে পেয়েছি, আমরা মহা খুশি। একজন হাত তুলে বলবে আল্লাহ সব পাইছি একটা পাই নাই। বেজাল আছে না নাই? সবাই কয় পাইছি, ও কয় পাই নাই। আল্লাহ বলে কি পাস নাই? কয় আল্লাহ আমনেরে পাই নাই। যে এই নাজ নেয়ামতের ব্যবস্থা আমাদেরকে করে দিল, ওই আল্লাহর এই তো পেলাম না, আল্লাহ তোমার এই পেলাম না, এখনো জান্নাতিরা আল্লাহর দেখে নাই। সুবহানাল্লাহ। কোন দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কি না? আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না। আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে, আমি আমার সৌন্দর্যের আলোকচ্ছটা সেদিন আর গোপন রাখব না, জান্নাতীদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব। আল্লাহ সৌন্দর্য, ওনার অস্তিত্ব উনি দেখতে কেমন আমরা কেউ জানি না। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন লাইসাকা মিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো। তিনি কার মতো? তার মতো, মনে থাকবে, কেউ তার মতো নয়, তিনি কার মতো? আল্লাহ বলেন আমার মতো কেউ নাই, আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না। হাত তুলে জান্নাতি বলবে আল্লাহ সব পেয়েছে আপনারে পাই নাই। আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে, আমার নূরের তাজাল্লি আমি এখনই তোমাদের উপরে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ভিতরে বিশাল কনফারেন্স রুমে সব জান্নাতিদেরকে ঢুকাবেন, সামনে থাকবে বিশ্ব নবী সবার সামনে সিংহাসনে, তারপরে অন্যান্য নবীরা লক্ষাধিক পায়গাম্বার বসবে, সিদ্দিকিন সোহাদা সালিহিনরা বসবে, এরপরে আমরাও বসবো ইনশাল্লাহ পড়ায়। থাকতে চান ওই কনফারেন্সে? থাকবো না আমরা? দেখবো না সেদিন আল্লাহর সৌন্দর্য? আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, সব জান্নাতীরা বসবে। আল্লাহ পর্দার পেছন থেকে তার নূরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে দিবে, গুপ্ত এই রহস্যকে আল্লাহ ভেদ করে নিজের সৌন্দর্য দেখিয়ে দিবে। খুব অল্প সময়ের জন্য আল্লাহর নূরের তাজাল্লি দেখাবে, এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে, না, স্বল্প সময়ের জন্য। 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডে অনেক ভাগ করলে হয় 1 ন্যানোসেকেন্ড, এরকম 1 ন্যানোসেকেন্ডের নূরের ঝলকানি। সবাই তাকিয়ে থাকবে আল্লাহ নূরের ঝলকানিটা দেখাবেন নিজের, দেখার সাথে সাথে জান্নাতিরা পাগলের মতো ওই নূরের ঝলকানির দিকে তাকিয়ে থাকবে, তাকায় আছে ওই ঝলকানির দিকে, এত সুন্দর এত চমৎকার অসাধারণ নূরের ঝলকানি। কিন্তু নূরের ঝলকানি দিয়ে নূর কিন্তু আর সামনে নাই, আল্লাহ আবার পর্দা নামিয়ে ফেলবেন। 1 সেকেন্ডেরও 1000 ভাগের অল্প সময়ের জন্য আল্লাহ দেখিয়েছিলেন, কি যে দেখিয়েছিলেন, ওই সৌন্দর্যে পাগল হয়ে মানুষ তাকিয়ে থাকবে সামনে, কিন্তু সামনে কিন্তু আর নাই, ওই যে দেখাইছিল ওইদিকে পাগলের মতো তাকিয়ে থাকবে। এইভাবে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে, তাকিয়ে থাকবে মানুষ বেহুশ, কারো মুখে কোনো আওয়াজ নাই, সামনে তাকিয়ে থাকবে হুর আল গেলমান। লক্ষ কোটি বছর পরে জান্নাতীদেরকে ডাকতে শুরু করবে, ও জান্নাতীরা আল্লাহর নূর দেখে এরকম পাগল হয়ে থাকলে চলবে নাকি? আমাদেরও কিছু হক আছে না নাই? আসেন আসেন, আমাদের কিছু সময় দেন। তখন জান্নাতীরা হুশ ফিরে পাবে, তাই তো কইছিলাম এতদিন, কি দেখলাম আমি,
চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা ঢুকতে চাই, চিল্লায় কোন ঠিক কিনা? ওই জান্নাতে ঢুকার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? ওই জান্নাতের অধিকারী হতে হলে পাক্কা মুমিন হওয়ার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যনের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যনের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফুটায় কথার কলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, ঠিক কি না? এরকম ঈমানদার হওয়া লাগবে, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। তাহলে আমরা যেতে চাই কোথায়? জোরে বলেন, আরো জোরে, কোন জান্নাতে? ইনশাআল্লাহ কইবেন না?